রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসলে আমার এই চ্যানেলটা ছিল একটা গাছের চ্যানেল আমি সবসময় এই চ্যানেলটাতে গাছের ভিডিও দিতাম কিন্তু আমি চিন্তা করেছি এখন থেকে এই চ্যানেলটাতে ব্লগ ভিডিও দেবো আর সে কারণেই আমার এই ভিডিওটা করা যেহেতু ব্লগ ভিডিও দেব তাহলে সে কারণেই আমার পরিচয়টা ছোট্ট একটু করে সবাইকে বলে দিচ্ছি আমার নাম মুক্তা আমি মাগুরার মেয়ে আমি দুই হাজার সালে এসএসসি পাস করেছি তারপর দুই হাজার দশের ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়ে যায় তারপর থেকেই আমার সংসার জীবন শুরু আর বর্তমানে আমি উত্তরাতে থাকি আমার হাজব্যান্ড ব্যাংকে জব করে আর আমার দুইটা বেবি আছে ছেলে নার্সারিতে পরে মেয়েটা অনেক ছোট। এই তো আমার পরিচয়টা তো বলেই দিলাম তো এখন আমি রান্নাঘরে রান্নার জন্য চলে এসেছি লাউ কেটে নিচ্ছি লাউ রান্না করব ইলিশ মাছ দিয়ে তো আপনারা দেখতে থাকেন এখন আমি লাউগুলা ভালো করে ছিলে নিচ্ছি আমি আসলে প্রথম কথা বলছি তো আমি খুবই নার্ভাস কিভাবে কি বলবো বুঝতে পারছি না সবাই একটু ক্ষমা করে দিবেন আমাকে যাই হোক আমার লাউগুলো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি সবগুলো এভাবে কেটে নিব আর আমি মানে শ্যুট করার সময় একটু ছায়া আসতেছিল তখন বুঝতে পারি নাই তবে এখন বুঝতে পারছি আর এদিকে আলুটাও কেটে নিচ্ছি মরিচ কেটে নিচ্ছি লাউ আমি সব সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি মরিচের গোড়া দেই খুবই কম একটু কালারের জন্য দেই কাঁচামরিচ দিয়ে লাউ খেতে খুব মজা লাগে আর এখন পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি তো আমার এই যে পেঁয়াজগুলা প্রায় কাটা শেষ আমি এখন একটা বাটিতে আমার সব পেঁয়াজ আর মরিচগুলা তুলে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটা এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ লবণটা আগে দিলে খুব ছেঁটে এই জন্য লাস্টে দিলাম এটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলা তিন পিস মাছ দিয়েছি আমরা মানুষ চারজন কিন্তু আমার ছেলে তো মাছ খায় না মেয়ে একটু খেতে পারে এই জন্য তিন পিস দিয়েছি বেশি রান্না করে নষ্ট করে কিলাম আর আমি আরও একটা তরকারি রান্না করেছিলাম গরুর ভুড়ি সেটা শ্যুট করিনি মাছগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাছগুলো কষানো শেষ এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লাউ আর একটু পানি দিয়ে দিলাম কারণ লাউ থেকে পানি বের হতে একটু টাইম লাগবে নিচে লেগে যাচ্ছিল এখন ভালো করে নেগেছে যে কষিয়ে নিব লাউ রান্না করতে সবাই পারে সবাই রান্না করে যার যার মতো আমিও আমার মতো করে রান্না করছি ওই দিন লাউ রান্না করেছিলাম এই জন্য লাউটাই শুট করে লাউ রান্না করেছিলাম ওইটাই দেখাচ্ছি আর এই যে আমার রান্নাঘরে অনেক গাছই থাকে তার মধ্যে এটা একটা এখানে মানে পানিটা শুকিয়ে গিয়েছে তাই একটু পানি দিচ্ছি এটা রান্নাঘরেই থাকে মাঝে মাঝে রোদে দেই আবার এখানে এনে রেখে দেই ঢাকনাটা তুলে নিলাম লাউটা কষানো শেষ এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন ঢেকে দিলাম আর তরকারিটা হতে থাক এই ফাঁকে আমার কয়েকটা প্লেট হয়েছে এটা আমি একটু মেজে নিচ্ছি সাথে সাথে প্লেটগুলো মেজে রাখলে একটু ঝামেলা কম হয় আর জমিয়ে ফেললে খুবই কষ্ট হয় একবারে অনেক প্লেট বাটি মাঝতে আমি চেষ্টা করি সবসময় যখন কার কাজ তখনই করে ফেলতে আর চারপাশটা একটু মুছেও নিচ্ছি যে নেটটা দিয়ে প্লেট মাজলাম ওইটাও একটু ধুয়ে রাখছি ধুয়ে না রাখলে ওটা দিয়ে খুবই বাজে গন্ধ আসে তো এই তো আমার তরকারিতে বলক চলে এসেছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি ওই চুলাতে বেবির জন্য একটু দুধ গরম করে নিচ্ছি বেবিকে তো এতদিন কোটের দুধই খাওয়াতাম কিন্তু এক মাস ধরে ট্রাই করছি গরু দুধ খাওয়ানোর আর এখন চলে এসেছি আমার বারান্দাতে আমি তো রান্নার ফাঁকে ফাঁকে সবসময় আমার গাছ দেখতে আসি আজকে আপনাদেরকেও নিয়ে আসলাম আর তরকারিটার জন্য এখন ভাজা জিরার গুঁড়া দিবো এই জন্য কোটাটা নামিয়ে নিচ্ছি তো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে এইটা আবার আমি ওইখানেই রেখে দিচ্ছি তোমার রান্না শেষ আর সন্ধ্যার দিকে একটু নাস্তার জন্য পেঁয়াজি বানিয়ে নিয়েছিলাম এখন বিস্কিট আর কেক এনেছে বাবার জন্য ওগুলা গুছিয়ে রাখবো এই বিস্কিটগুলো আমি এই কাঁচের বয়ামটাতে রেখে দিব কাঁচের বয়ামে রাখলে বিস্কিট খুবই ভালো থাকে নরম হবে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফেজ